পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরেক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পিএম কিষাণ প্রকল্পে আপনারা জানেন যে বছরে সমান তিনটি কিস্তিতে 2000 করে 6000 টাকা কৃষকদের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার রিলিজ করে থাকেন। এই পিএম কিষাণ প্রকল্পে আপনারা পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন বা 16 ইনস্টলমেন্ট বা 16 নম্বর কিস্তির টাকা কবে পাবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রমাণস্বরূপ। আপনারা ইতিমধ্যে বিভিন্ন ভিডিও দেখছেন ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে বিভিন্ন রকম ডেট কিন্তু রিলিজ হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে সমস্তটাই আলোচনা করব। পিএম কিষাণ প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্ট বা 16 নম্বর কিস্তির টাকা কৃষকদের উদ্দেশ্যে কবে কেন্দ্রীয় সরকার রিলিজ করবেন বা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার কবে এই সংক্রান্ত আপডেট নিয়ে আসবেন, সে সংক্রান্ত আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। তার আগে বলছি আপনাদেরকে, যিনারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন, যিনারা ইতিমধ্যে ইকেওয়াইসি করেননি, সেই সমস্ত কৃষকরা অবশ্যই ইকেওয়াইসি করে নেবেন, কারণ ইকেওয়াইসি হচ্ছে কেন্দ্রীয় সরকারের নো ইয়োর কাস্টমার। বা আপনি এই প্রকল্পের মাধ্যমে কেওয়াইসি যদি না করেন, আপডেট যদি না করেন আপনার প্রোফাইলকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনার ডিলেটও হয়ে যেতে পারে বেনিফিশিয়ারিটা, বা এই প্রকল্পে কেওয়াইসিটা আপনাকে করতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি একটি বিষয়। তো এবার চলুন আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি প্রকল্পের পরবর্তী কিস্তিটা কবে পাবেন। অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি নিজেই দেখতে পাবেন। এখানে দেখুন, অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য 15 ইনস্টলমেন্ট অফ দ্য পিএম কিষাণ স্কিম অন 15th of November 2023। কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের 15 নম্বর কিস্তির টাকা কবে রিলিজ করেছিলেন, 15 নভেম্বর 2023 তারিখে। তো এই 15 নভেম্বর 2023 সালে রিলিজ করেছেন এই টাকাটি। পরবর্তী কিস্তিটা কবে পাবেন এখানে রয়েছে। আপনারা জানেন প্রায় তিনটি কিস্তির মাধ্যমে 4 মাস অন্তর অন্তর টাকা দেওয়া হয়। তাহলে আমরা যে ইনস্টলমেন্ট আমরা পাবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটি হচ্ছে ডিসেম্বর টু মার্চ ইনস্টলমেন্টটি। এখানে যেটি কথা বলা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ, মানে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে নিয়ে মার্চ মাসের 31 তারিখ এর আগে পর্যন্ত টাকা পাবেন। এবার সেটি জানুয়ারি মাসেও পেতে পারেন, ফেব্রুয়ারি মাসেও পেতে পারেন। অফিসিয়ালি এখনও পর্যন্ত ডেট রিলিজ করেননি কেন্দ্রীয় সরকার। আশা করা যাচ্ছে অফিসিয়ালি ডেট শীঘ্রই রিলিজ করবেন, কারণ জানুয়ারি মাস চলে এসছে আর ফেব্রুয়ারি মাসে কিংবা জানুয়ারি মাসে এরকম টাইমেই টাকা দেবেন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে অফিসিয়াল ডেট কেন্দ্রীয় সরকার রিলিজ করেননি, তাহলে আপনাদেরকে ওয়েট করতে হবে। কিন্তু কেওয়াইসিটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে, সাথে আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা এখান থেকে চেক করে নিন। নো ইয়োর স্ট্যাটাস থেকে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আধার শেডিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং যেটি রয়েছে, ল্যান্ড শেডিং এবং কেওয়াইসি স্ট্যাটাস, তিনটি যেন আপনার ঠিক থাকে। যদি না ঠিক থাকে পরবর্তী কিস্তির টাকা পাবেন না, অবশ্যই কিন্তু আপনারা চেক করে নেবেন আর আপনাকে কমেন্টে জানাবেন। তো আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।